বিষয়ে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি রিনভি তুষার রিনভি তুষার আপনাকে আমাদের নিউজে স্বাগত আপনার কাছে যে বিষয়টি জানতে চাই দুই বঙ্গবন্ধু কন্যা তো ব্রিটিশ সরকারে জায়গা করে নিয়েছেন এর মধ্যে রুশনারা আলী ও বঙ্গবন্ধু নাতনি টিউরিফ সিদ্দিক রয়েছেন তাদের পদ যদি একটু ব্যাখ্যা করেন তাদের কাজ কি হবে এবং আরেকটি বিষয় জানতে চাই এই বিষয়টিকে বাংলাদেশি কমিউনিটি কিভাবে দেখছে আমি আপনার বক্তব্য শুরুতে সবাইকে অনেক ধন্যবাদ আমি ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করতে চাই হচ্ছে আমি ওনার বিষয়ে বলছি যে ওনার যে রোলটা সেটা হচ্ছে এটি একটি মিনিস্ট্রিয়াল রোল মিনিস্ট্রিয়াল রোলের কয়েকটি ধাপ থাকে ওটি সর্বকনিষ্ঠ যে রোল সেটা উনি এবং এটা নন ক্যাবিনেট রোল তার মানে হচ্ছে উনি ক্যাবিনেটে আসতে পারবেন না মানে আসতে পারবেন না মানে হলো মানে ক্যাবিনেটে উনি কোনো ওনার মিনিস্ট্রিকে রিপ্রেজেন্ট করবেন না ওখানে একজন ফুল মিনিস্টার থাকবেন তো এখন ওনার রেসপন্সিবিলিটিস কি হবে তো এখন ওনার কি রেসপন্সিবিলিটিস কি হবে সেটা এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি আপনি যদি গভর্নমেন্ট ওয়েবসাইটে যান সেখানে দেখবেন সেটা পুরোপুরি এখনো ডিফাইন করা হয়নি কিন্তু ওনার যে প্রি ডিসেসার ছিলেন মানে যাকে উনি রিপ্লেস করেছেন তার যে রেসপন্সিবিলিটিস সেটা আমরা জানি এবং হয়তো বা উনি সেই রেসপন্সিবিলিটিস পালন করবেন তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটা একজন ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি ایشিবনচিতা পালন করবে সেটা হচ্ছে যে ওকে বলা হচ্ছে সিটি मिनिस्टर এখন সিটি মিনিস্টারের ব্যাপারে আমি বাংলা সংবাদ মাধ্যমে দেখলাম সবার হয়তো একটি মিশ্র ধারণা আছে হয়তো পরিষ্কার ধারণা নেই হয়তো বা হচ্ছে আপনারা সবাই জানেন যে ইউকে স্পেশালি লন্ডন ফাইন্যান্সিয়ালি খুবই এনরিচড এবং এখানে বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো আছে তো এইটাকেই আসলে এই ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে বলা হয় সিটি এটাকে বলা হয় দা সিটি এটা গর্ডন ব্রাউন যখন উনি ক্ষমতায় আসেন দু হাজার দিকে তখন উনি এই টার্মটা লঞ্চ করেন তো এখন এই সিটি বলতে তেমন হচ্ছে কি ওনার একটা বড় দায়িত্ব হবে এই ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি মানে ফিনান্সিয়াল সার্ভিসেস যে ব্যাংকিং ইন্স্যুরেন্স এবং বিভিন্ন যে ফিনান্সিয়াল সার্ভিসেস যারা প্রোভাইড করে তাদের

জনাব রিনভি তুষার আপনাকে অসংখ্য ধন্যবাদ